بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ہمیں عاشق الرحمن نوم بینچ رجسٹریشن نمبر 9360 سعودی عرب مدینہ ہوم ڈسٹرکٹ غازی پور نجر بلار مت ایک گلپر پلاٹفرم گربت سدس آج کے ہم سارے جنمدن সে জন্মদিনের শুভেচ্ছা স্যারকে স্যারকে যেন আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখেন হাজারও বলবো না লাখো তরুণ তরুণীর চোখের আইকন আমাদের প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে যিনি আমাদের এত সুন্দর বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আজকে স্যারের কারণেই আমাদের ফ্যামিলিটা এত বড় হয়েছে আমি মনে করি আমাদের দুইটা ফ্যামিলি এখন একটা আমার নিজের ফ্যামিলি আর একটা আমাদের গ্রুপ স্যারের ফ্যামিলি স্যারকে অনেক ধন্যবাদ যে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না যে স্যার আমাদের এত সুন্দর করে প্রতিদিন প্রতিটা সেশন বুঝাচ্ছেন আজকে আমি কথা বলবো স্যারের 37তম দিনের সেশন নিয়ে আমাদের যদি বিক্রি না হয় আমরা কিভাবে সেলস নেটওয়ার্ক বাড়াব সর্বপ্রথম আমাদের ফ্রেন্ডশিপ বাড়াইতে হবে আমাদের কমিউনিকেশন বাড়াইতে হবে সবার সাথে মিশতে হবে সবার সাথে কথা বলতে হবে তাহলে আমাদের সেলসটা ভালো হবে আর আমরা প্রথম যদি একটা কোম্পানি করি অথবা একটা একজন উদ্যোক্তা হই যদি আমাদের প্রথম 90 দিন কোনো সেলস না হয় তাহলে আমরা ভেঙে পড়ি আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদের ভেঙে পড়লে হবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে 100 দিন হয়তোবা আমাদের যদি উদ্যোক্তা টিকে থাকতে পারেন তাহলে সেই লাস্টের যে 10 দিন থাকবে সেই 10 দিন তার সেলস হবে পৃথিবীতে এরকম অনেক বড় বড় অনেক কোম্পানি আছে যেগুলা কোটি কোটি টাকা ইনভেস্ট করে প্রথম তাদের কোনো সেলসই হয় না আস্তে আস্তে তাদের সেলস হয় তাই আমাদের লেগে থাকতে হবে স্যারের যে কথা সে কথাই আমাদের লেগে থাকতে হবে আমাদের শুরু করতে হবে লেগে থাকতে হবে তারপর ইনশাল্লাহ সাফল্য আল্লাহ আমাদেরকে দিবেনই ধৈর্য ধরতে হবে আমরা যদি ধৈর্য ধরি আজকে একটা দোকানে গেলাম হলো না 10টা দোকানে যাব 10টা দোকানে না যাই 100 দোকানে যাব 100 দোকানে গেলে না হলে 200 দোকানে যাব ইনশাল্লাহ আমাদের হবেই যদি 100 জনের মধ্যে আমার কাছ থেকে 5 জনও আমি পাই তাহলে আলহামদুলিল্লাহ 200 জনের কাছ থেকে 15 জন পাবো সেভাবেই আমাদের সেলসটা বৃদ্ধি করতে হবে তাই আমরা আমি সবাইকে বলবো যে আমাদের যাতে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন আল্লাহ সেজন্য সবসময় আমরা এই আশাই করব যে কখনো ভেঙে পড়বো না আমরা যাতে অতি উদ্যমে সামনে এগিয়ে যেতে পারি সেই মনের ভিতরে একটা ধারণা থাকতে হবে ইনশাআল্লাহ যদি আমাদের সেই ধারণা থাকে তো আমরা ইনশাআল্লাহ সাফল্য আসবেই আবারও সবাইকে ধন্যবাদ এবং স্যারের জন্মদিনের শুভেচ্ছা স্যার ভালো থাকবেন স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ দীর্ঘ আয়ু দান করেন আমিন ধন্যবাদ সবাইকে